নমস্কার বন্ধুরা মিউটেশন নিয়ে প্রচুর মানুষের প্রচুর রকমের কমেন্ট রয়েছে প্রচুর মানুষের জিজ্ঞাসা রয়েছে যে মিউনিসিপ্যালিটি এলাকাতে করতে কতদিন সময় লাগে কিভাবে মিউটেশন করব কোন ওয়েবসাইট থেকে করবো প্রসেসটা কি রয়েছে এবং মিউটেশনের স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল কিন্তু এর আগেও কিন্তু কোনো ভিডিওতে পুরোপুরি দেখানো হয়নি তা আজকের ভিডিওতে কিন্তু মিউটেশন রিলেটেড পুরো এ টু জেড দেখিয়ে দেবো অর্থাৎ মিউটেশন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো মিউটেশন কত রকমের আছে কোন মিউটেশনে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমত বলে দিচ্ছি এই মুহূর্তে মিউটেশনের প্রসেস কিন্তু লেন্দি রয়েছে অর্থাৎ মিনিমাম তিন মাস থেকে চার মাস কিন্তু আপনাদের সময় লেগেই যাচ্ছে আবার কারুর কারুর দু মাস থেকে আড়াই মাসেও হয়ে যাচ্ছে তবে আপনাদের ফর্ম ফিল কিন্তু করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর আপনাদের ওয়েট করতে হবে কারণ মিউটেশনে ফর্ম ফিল আপ করার পর আপনাদের হয়তো অনেকবার এডিট বা রিসাবমিট করতে হতে পারে কারণ মিউটেশনে অ্যাপ্লাই করবার পর ডকুমেন্টেশন ঠিকঠাক আপনারা না সাবমিট করলে কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে কিংবা আপনাদের রিসাবমিট করতে হতে পারে তা কোন কোন ডকুমেন্টস লাগবে পুরো এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তবে একটাই প্রশ্ন আজকে ভিডিওটা কিন্তু একটু লেন্দি হতে পারে কারণ ভিডিওতে পুরো দেখানো রয়েছে যাদের কাছে সময় রয়েছে তারাই কিন্তু আজকে ভিডিওটা দেখবেন তাই আশা রাখবো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি পুরো দেখলে কিন্তু আপনাদের পুরো কনফিউশন দূর হয়ে যাবে তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক অনলাইনে মিউটেশন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কনফিউশন রয়েছে কারণ আমরা কাউকে মিউটেশন বিষয়টি জানাতে পারছি না বা মিউটেশনের বিষয়টি যদি আমরা পৌরসভার দ্বারস্থ হই তখন কিন্তু আমাদের সঠিক গাইডলাইন্স তারা দিচ্ছে না কারণ তারা কিন্তু যা সাইটটাকে বলে দিচ্ছে এই সাইট থেকে আপনারা করে নেবেন ব্যাস তাদের কাজ শেষ তা আজকের ভিডিওতে কিন্তু দেখাবো প্রপার ওয়েতে মিউটেশন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তা দেখুন বন্ধুরা আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি রেজিস্ট্রেশন আলাদা করে আর দেখালাম না কিন্তু রেজিস্ট্রেশন করার পর কী কী স্টেপগুলো এগোতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তা দেখুন আমরা যে ওয়েবসাইটে রয়েছি ডাবলুবি আরবান সার্ভিসেস ডট ওয়ার জি তা এই পোর্টালের মধ্যে যখনই আমরা লগ ইন করবো আমাদের সামনে কিন্তু এরকম একটি সারফেস দেখাবে যেখান থেকে আমাদের রাইট সাইডে দেখাবে অ্যাপ্লাই ফর নিউ মিউটেশন তাই এখানে অ্যাপ্লাই ফর নিউ মিউটেশনের মধ্যে তো আমরা ক্লিক করব তার আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি মিউটেশন যে প্রসেসটা রয়েছে প্রথমে রয়েছে অ্যাক্টিভ অ্যাপ্লিকেশান তারপরে রয়েছে পেন্ডিং ফর পেমেন্ট তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস অ্যাপ্লিকেশান সার্টিফিকেট জেনারেটেড সার্টিফিকেট কারেকশান রিজেকশন অ্যাপ্লিকেশান অর্থাৎ এই প্রসেসগুলো কিন্তু মিউটেশনের মধ্যেই পড়ে যখন আপনারা মিউটেশনে অ্যাপ্লাই করবেন তখন হয়তো আপনার মিউটেশান সার্টিফিকেটটা জেনারেট হয়নি আন্ডার প্রসেসে রয়েছে বা পেমেন্ট করবার জন্য আপনার ফিজ বাকি রয়েছে বা আপনারা মিউটেশন সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে আপনার সার্টিফিকেট কারেকশান করতে হবে অথবা আপনার মিউটেশন অ্যাপ্লিকেশন ভুল হয়েছে পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে তা যখনই আমরা অ্যাপ্লাই ফর নিউ মিউটেশনে ক্লিক করব এই মিউটেশন ফর্মের লেফট সাইডে রয়েছে মিউটেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটি বা এখান এখানে সিলেক্ট করতে হবে তা যখনই এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে এখান থেকে আপনারা নিচে নামিয়ে আমি দেখে নিতে পারেন আপনাদের মিউনিসিপ্যালিটি আছে কি না অথবা আপনারা ডাইরেক্ট এখানে গিয়ে টাইপ করবেন যেমন আমাদেরটা রাজপুর সোনারপুর আমরা জাস্ট রাজপুর সোনারপুর টাইপ করলাম রাজপুর টাইপ করতে কিন্তু আমাদের চলে এসছে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি আমরা জাস্ট এটাকে ক্লিক করে দিলাম তা যখনই ক্লিক করে দিলাম রাইট সাইডে দেখুন মিউটেশান টাইপ রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন মিউটেশান টাইপ আপনারা সিলেকশান করবেন এই নিয়ে কিন্তু কোনো প্রপার ভিডিও ইউটিউবে এখনও পর্যন্ত দেয়নি তবে আজকের ভিডিওতে কিন্তু আরও ডিটেলসে আমি আপনাদের বলে দেবো যে মিউটেশান সার্টিফিকেট কীভাবে আপনারা তৈরি করবেন বা জেনারেট করবেন তা প্রথমেই রয়েছে মিউটেশন ডিউ টু সাকসেশান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নাম তা এটা কখন আপনারা সিলেক্ট করবেন তা এটা সিলেক্ট করবেন তখনই যখন আপনার বাপ কাকার সম্পত্তি থাকবে বাবা মারা গেছে আপনার নামে মিউটেশন সার্টিফিকেট জেনারেট করবেন বা আপনার নামে ট্যাক্সের বিল তৈরি করবেন অথবা বাবার সম্পত্তি মায়ের নামে ট্রান্সফার হয়েছে সেই মাও এখন জীবিত নেই মায়ের থেকে সম্পত্তি ছেলেদের নামে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা মিউটেশন ডিউ টু সাকসেসার বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নাম জারীকরণ সিলেকশন করতে পারেন দ্বিতীয় যে মিউটেশন প্রসেসটি দেখানো হয়েছে মিউটেশন ডিউ টু সাকসেসার অর্থাৎ উইলের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির নাম জারীকরণ যদি বাবা ঠাকুমার সম্পত্তি যদি কারোর নামে উইল করে যায় অর্থাৎ এখন যারা বেঁচে রয়েছে তাদের নামে উইল করে যায় তাহলে সেই সম্পত্তি যদি আপনারা মিউটেশন করতে চান তাহলে সেকেন্ড অপশনটি চুজ করে মিউটেশন করতে পারেন থার্ড অপশানটি রয়েছে মিউটেশন অফ ফ্ল্যাট রেজিস্টার্ড আন্ডার কোঅপারেটিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট যদি উনিশশো তিয়াত্তর সালের কোঅপার্টিভ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ফ্ল্যাটের নাম জারিকণ করা হয় তাহলে থার্ড অপশানটি আপনারা চুজ করবেন ফোর্থ অপশনটি রয়েছে মিউটেশন অফ ফ্ল্যাট রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট উনিশশো বাহাত্তর অনুযায়ী যদি কোনো ফ্ল্যাটের নাম জারীকরণ করা হয় বা মিউটেশন করা হয় তাহলে এই ফোর্থ অপশানটি আপনারা চুজ করবেন ফিফথ অপশনটি রয়েছে মিউটেশন অফ ফ্ল্যাট হাউস বিল্ডিং ল্যান্ড ডিউ টু ট্রান্সফার এক্সেপ্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট এই যে পঞ্চম যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো রকমের ফ্ল্যাট যদি একজন কিনে আরেকজনের কাছে বিক্রি করে দেয় বা কোনো রকমের ল্যান্ড যদি একজনের থেকে আরেকজন ট্রান্সফার করে তাহলে এই ফিফ্থ পয়েন্টটা দেখিয়ে আপনারা মিউটেশনে অ্যাপ্লাই করতে পারেন আর মিউটেশন কাম সেপারেশন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আজকে যে মিউটেশনটি আপনাদের দেখাবো এটি কিন্তু মিউটেশন কাম সেপারেশন করেই দেখানো হবে কারণ আমি অফিসের সঙ্গে কথা বলেছি তারা বলে যে মিউটেশন কাম সেপারেশন সেখানেই আপনারা অ্যাপ্লাই করবেন যেখানে কোনো বড় প্রোমোটার প্রচুর জায়গা জুড়ে প্রচুর ফ্ল্যাট তৈরি করেছে এবং সেই ফ্ল্যাটগুলো প্রচুর লোকে আলাদা আলাদা করে কিনেছে এবং তারা মিউটেশন করাবে সেক্ষেত্রে কিন্তু মিউটেশন কাম সেপারেশন অর্থাৎ কোনো কোম্পানি বা একাধিক কোম্পানি যখন কোনো বড় জায়গা কিনে কোনো ফ্ল্যাট তৈরি করে তখন কিন্তু সেই কোম্পানির নামেই কিন্তু প্রথমে ট্যাক্সটা কাটানো হয় সেই ফ্ল্যাটগুলো যখন বিক্রি হয়ে যায় তখন আলাদা আলাদা মানুষের নামে মিউটেশন করতে হয় তখন কিন্তু মিউটেশনকাম কাম সেপারেশন করে আপনারা অ্যাপ্লাই করবেন তা এই মিউটেশন কাম সেপারেশন এটি কিন্তু বহু ক্ষেত্রে প্রযোজ্য মিউটেশন অফ ফ্ল্যাট নতুন ফ্ল্যাট কিনেছে তখন কিন্তু মিউটেশন কাম সেপারেশনই আপনাদের করতে হবে মিউটেশন কাম অ্যামালগামেশন এটি এমন একটি পদ্ধতি অনেকগুলো আলাদা আলাদা ফ্লট যখন একসঙ্গে মিউটেশনের মাধ্যমে অ্যামালগামেশন হয় তখন সেটাকে সংযুক্তিকরণের মাধ্যমে নামজারিকরণ বলা হয় অ্যাসেসমেন্ট অফ আন প্রপার্টি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখানে কোনো ট্যাক্সের রসিদ তৈরি হয়নি বা যেখানে কোনো মিউটেশন পূর্ববর্তী সময় কখনো হয়নি নতুন করে ট্যাক্সের বিল নতুন করে হোল্ডিং জেনারেট হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাসেসমেন্ট অফ আন এসএস প্রপার্টি এই অপশানটি চুজ করে আপনারা মিউটেশন অ্যাপ্লাই করতে পারেন চেঞ্জ ইন নেম অফ দ্য ইনস্টিটিউট অথরিটি এগুলোর ব্যবহার খুবই কম রয়েছে তা বেসিক্যালি মিউটেশন কাম সেপারেশন অ্যাসেসমেন্ট অফ আন এস প্রপার্টি আর মিউটেশন অফ ফ্ল্যাট বিল্ডিং হাউস এই তিনটে অপশান কিন্তু খুব প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তা আমি এখন যে ফ্ল্যাটের নাম করাবো সেটি কিন্তু মিউটেশন কাম সেপারেশন করে করব তা আমরা অপশানটিকে চুজ করে দিলাম এবার চুজ করার পর একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স নেম রয়েছে তা এই অ্যাপ্লিকেন্স নেমের জায়গায় যে মিউটেশনে অ্যাপ্লাই করছে যদি জয়েন্টলি মিউটেশনে অ্যাপ্লাই করে ধরুন কোনো ফ্ল্যাট কেউ জয়েন্টলি কিনেছে তাহলে দুজনের নামে ফ্ল্যাটটি রয়েছে তাহলে এখানে দুজনের নামই কিন্তু আপনাদের অ্যাড করতে হবে তা কীভাবে অ্যাড করবেন এখানে তার নাম লিখে দেবেন এখানে ফাদার্স নেম লিখে দেবেন এখানে অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু দুজনেরই কিন্তু নাম অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীকালে এই দুজনের কিন্তু সিগনেচার আপনাদের লাস্টে কিন্তু অ্যাড করতে হবে অর্থাৎ যাদের যাদের নামে মিউটেশন আপনারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু পরবর্তীকালে সিগনেচার এবং আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে তো দেখুন আমরা এখানে অ্যাপ্লিকেন্সের নাম এবং বাবার নাম বসিয়ে দিয়েছি যখনই আমরা অ্যাড বাটনের মধ্যে ক্লিক করলাম আমাদের কিন্তু নাম দুটো অ্যাড হয়ে গেল এরপরেই দেখাচ্ছে রেসিডেন্সিয়াল ডিটেলস অফ প্রাইমারি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে মিউটেশনের জন্য বা যিনি মিউটেশনের জন্য অ্যাপ্লাই করছেন তার রেসিডেন্সিয়াল ডিটেলস অর্থাৎ তার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এখানে কিন্তু হাউস বিল্ডিং প্রিমিসেস নাম্বার রোড ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সব রয়েছে শুধুমাত্র আধার কার্ডে যে অ্যাড্রেসটি থাকবে সেই অ্যাড্রেসটি কিন্তু আপনারা এখানে বসাবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার রয়েছে এখানে কিন্তু ফোন নাম্বার বসিয়ে দিতে পারেন আর মোবাইল নাম্বার আর ইমেল আইডি এটি কিন্তু রেজিস্ট্রেশন করবার সময় আপনাদের অটোমেটিক এখানে চলে আসবে অর্থাৎ আপনারা যে নাম্বার দিয়ে এবং যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু এই ফোন নম্বর এবং ইমেল আইডি আপনাদের বসাতে হবে একদম নিচে রয়েছে আইডি প্রুফ টাইপ এই আইডি প্রুফের জায়গায় ড্রাইভিং লাইসেন্স রয়েছে ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে আধার কার্ড রয়েছে তা আমরা সবতই আইডি প্রুফের জায়গায় আধার কার্ডটাকে সিলেকশন করব এবং এখানে কিন্তু আধার কার্ড একটা পিডিএফ এখানে আপলোড করে দিতে হবে অবশ্যই এখানে দেখে নিয়েছেন দুই এমবির মধ্যে কিন্তু আধার কার্ডটিকে আপনারা স্ক্যান করে নেবেন এবং এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন তা আমি এখান থেকে আধার কার্ডটিকে আপলোড করে দেবো যেহেতু জয়েন্ট হোল্ডার দুজনের নামে আমরা মিউটেশনটা অ্যাপ্লাই করছি সেই জন্য দুজনের আধার কার্ডের কিন্তু পিডিএফ আমরা তৈরি করে নিয়েছি অর্থাৎ আলাদা আলাদা পিডিএফ তৈরি করে সেটাকে মার্চ করে নিয়েছি এবং সেই মার্চ ফাইলটাই কিন্তু আমরা এখান থেকে আপলোড করে দেবো এবার একটু নিচে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হোল্ডিং ডিটেলস অব দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন এই কথাটির অর্থ হচ্ছে মিউটেশনের অধীনে সম্পত্তির বিবরণ অর্থাৎ যে জায়গাটার আমরা মিউটেশন করব। সেই জায়গার টোটাল বিবরণগুলো কিন্তু আমাদের এখান থেকে বসাতে হবে তা ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট এখান থেকে কিন্তু অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনাদের ওয়ার্ড নাম্বারটা বসাতে হবে অর্থাৎ যে ওয়ার্ড নাম্বারে আপনাদের মিউটেশনটা হচ্ছে সেই ওয়ার্ড নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন ধরুন আমাদের এখানে তেত্রিশ নম্বর ওয়ার্ড আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ড যখনই টাইপ করবো এখানে কিন্তু আপনাদের অটোমেটিক এই বক্সের মধ্যে এই তেত্রিশ নম্বর ওয়ার্ডটা চলে আসবে সেইখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এই তেত্রিশ নম্বর ওয়ার্ডটা সিলেকশন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারে কিন্তু রোড নেম রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু এখানে রোড নেমটা বসাতে হবে কোন রোড নেম এখানে রয়েছে সেটা কিন্তু আপনারা ট্যাক্সের বিলের মধ্যে পেয়ে যাবেন তা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি শ্রীপুর বাগার তারপরে রয়েছে লোকালিটি মহল্লা নিয়ারেস্ট পসিবল হোল্ডিং নাম্বার এটা যেহেতু স্টারমার্ক করা নিয়ে আমাদের না বসানো চলবে বড় নাম্বার এটা আমাদের লাগবে না তা রোড নেমটি বসানোর পর নিচে যে হোল্ডিং নাম্বারটা রয়েছে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা সবাইকে ভালো করে দেখতে হবে এই যে হোল্ডিং নাম্বারটা অর্থাৎ এখানে কোন হোল্ডিং নাম্বারটা আমরা বসাবো আমরা যে জায়গাটা কিনেছি সেখানে তো পূর্ববর্তী সময় একটা হোল্ডিং নাম্বার ছিল অর্থাৎ প্রমোটিং যে জায়গাটি হয়েছে অথবা আপনারা যদি নতুন কোনো জায়গা কিনে থাকেন তাহলে পূর্ববর্তী সময় যে হোল্ডিং নাম্বারটা ছিল সেই হোল্ডিং নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন যেটা ট্যাক্সের বিলে পেয়ে যাবেন তা যখনই আপনারা হোল্ডিং নাম্বারটা টাইপ করবেন ধরুন আমরা এখানে হোল্ডিং নাম্বারটা টাইপ করবো টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আপনাদের সেই হোল্ডিং নাম্বারের আন্ডারে যার নাম রয়েছে যে ট্যাক্স পে করেছে তার নামটা কিন্তু চলে আসবে সেটা কিন্তু আপনারা সিলেকশন করবেন আমরা দেখুন এখান থেকে এটাকে সিলেকশন করে দিলাম তা যখনই সিলেকশন করে দিলাম এখানে কিন্তু অ্যাসিসি নেম আপনাদের এখানে চলে আসবে এখানে হোল্ডিং টাইপ অফ গ্রুপটা কিন্তু আপনাদের সিলেকশন করতে হবে অর্থাৎ সেটা কি হোল্ডিং জেনারেল ভ্যাকেন্ট ভ্যাকেন্ট ল্যান্ড পন্ড তা আমরা এখান থেকে জেনারেলে সিলেক্ট করে দিলাম কারণ যেহেতু এটা জেনারেল প্লট ক্লাসিফিকেশন অব দ্য হোল্ডিং অর্থাৎ হোল্ডিংটা কি পারপাসে ইউজ হচ্ছে এখানে কিন্তু কমার্শিয়াল রয়েছে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে নন কমার্শিয়াল রয়েছে রেসিডেন্সিয়াল রয়েছে সঠিক জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন তা আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল পার্পাসের জায়গাটা ইউজ হচ্ছে সেজন্য আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল পারপাস দিয়ে দেবো যদি সেখানে প্রচুর দোকান হয় তাহলে আপনারা রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল দিতে পারেন যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এরিয়া হয় তাহলে রেসিডেন্সিয়াল প্রায় ইন্ডাস্ট্রিয়াল আপনারা দিতে পারেন এটা আপনারা দলিলের মধ্যে দেখে নেবেন যে সেটা কী পারপাসে ইউজ হচ্ছে তা আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল এখানে সব রেসিডেন্সিয়াল ফ্যামিলি বসবাস করবে সেই জন্য আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দিলাম ল্যান্ড টাইপ অর্থাৎ এটা কী ধরনের ল্যান্ড সেটা কিন্তু আপনাদের এখান থেকে চুজ করতে হবে অর্থাৎ বিভিন্ন সময় দেখবেন ক্যাটাগরি বিভিন্ন রকমের হতে পারে যেমন এগ্রি ফিল্ড রয়েছে পন রয়েছে গার্ডেন রয়েছে অর্চার্ড রয়েছে বাস্তু রয়েছে মিক্সড ল্যান্ড রয়েছে যেটা এখান থেকে সঠিক সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন তা আমরা এখান থেকে বাস্তু সিলেকশন করে দিচ্ছি কারণ বাস্তু ল্যান্ড যেহেতু সেই জন্য আমরা এখান থেকে বাস্তু সিলেকশন করছি তারপরেই রয়েছে দেখুন প্রাইমারি হোল্ডিং অবশ্যই এখান থেকে আপনারা ইয়েস করে দেবেন ইয়েস করে আপনারা এখানে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করবেন তা যখনই অ্যাড বাটনের মধ্যে ক্লিক করবেন আপনাদের টোটাল ডিটেলসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তা এটা ভালো করে আপনারা দেখে নেবেন এবার একটু নিচে আপনারা নামবেন একটু নিচে এসে এখান থেকে দেখাবে ফ্লোর ডিটেলস অব দ্য প্রপার্টি আন্ডার মিউটেশান মিউটেশনের অধীনে থাকা সম্পত্তির মেঝে বিবরণ অর্থাৎ টোটাল যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরে কী কী রয়েছে কতগুলো ড্রয়িং রুম রয়েছে কতগুলো ডাইনিং রুম রয়েছে কতগুলো স্টোর রুম রয়েছে কতগুলো বারান্দা রয়েছে ব্যালকনি রয়েছে কিচেন টয়লেট গ্যারেজ সব ডিটেলসগুলো এবার আপনাদের এখান থেকে বসাতে হবে তা প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্লোর নাম্বার প্রথমেই রয়েছে বেসমেন্ট তারপরে রয়েছে গ্রাউন্ড ফ্লোর জিরো মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দু নম্বরটা রয়েছে ফার্স্ট ফ্লোর তিন নম্বরটা রয়েছে সেকেন্ড ফ্লোর চার নম্বরটা রয়েছে থার্ড ফ্লোর এখান থেকে আপনারা সঠিক সিলেকশনটা করবেন আপনাদের যে ফ্ল্যাটটা সেটা কোন ফ্লোরে অবস্থিত তা আমাদের যেহেতু মিউটেশনটা সেকেন্ড ফ্লোরে হবে সেজন্য আমরা এখান থেকে সেকেন্ড ফ্লোর সিলেকশন করে দিলাম তো এখান থেকে আপনাদের বসাতে হবে নাম্বার অফ বেডরুম কতগুলো আপনাদের বেডরুম রয়েছে সেটা কিন্তু আপনারা দলিলের মধ্যে পেয়ে যাবেন নাম্বার অফ ড্রয়িং রুম কতগুলো ড্রয়িং রুম রয়েছে কতগুলো ডাইনিং রুম রয়েছে নাম্বার অফ স্টোর রুম রয়েছে বারান্দা রয়েছে কিচেন রয়েছে টয়লেট গ্যারেজ সব ডিটেলসগুলো আপনারা বসিয়ে দেবেন তারপর এখানে কিন্তু কভার্ড এরিয়া আপনাদের বসাতে হবে তা দেখুন আমরা সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিচ্ছি আমরা অ্যাডের মধ্যে ক্লিক করব তা যখনই অ্যাডের মধ্যে ক্লিক করবো আপনাদের এখানে কিন্তু আবার এখানে সব কিন্তু অ্যাড হয়ে যাবে এবার একটু নিচে আপনারা নামবেন এখানে রয়েছে আদার ডিটেলস অব মিউটেশন তা এখানে আদার ডিটেলস অফ দ্য প্রপার্টি আমি দেখিয়ে দিলাম মিউটেশনের অধীনে সম্পত্তির অন্যান্য বিবরণ অর্থাৎ মিউটেশনের আন্ডারে সম্পত্তির অন্যান্য বিবরণ তা এখানে জমি জমার বিবরণী বেসিক্যালি দিতে বলেছে তো এখানে দেখতে পাচ্ছেন বিএলআর মৌজা জিএল নাম্বার এখানে সব ডিটেলসগুলো দিয়েছি কিন্তু এই ডিটেলসগুলো আপনাদের কিছু বসাতে হবে না আপনারা একটু নিচে নেমে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লক মৌজা ওয়াইজ প্লট খতিয়ান অ্যান্ড ল্যান্ড এরিয়া ডিটেলস এই জায়গাটিতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটিতে আপনাদের সব জিনিসগুলো বসাতে হবে তা কি কি বসাতে হবে এখানে যদি আপনাদের মিউটেশনকৃত সম্পত্তি আগে থেকে বিএলআর রেকর্ড করানো থাকে যদি আপনারা বিএলআর ও রেকর্ড করিয়ে নেন অনেকে দেখবেন আগে থেকে কোনো জমি হলে বিএলআর রেকর্ড করিয়ে নেয় তারপরে পৌরসভার মিউটেশন করায় যদি কারোর বিএলআরও মিউটেশন করানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টোটাল ডিটেলসগুলো বসাতে পারেন ধরুন আপনাদের দলিলের মধ্যে আপনারা দেখে নিয়েছেন যে টোটাল ডিটেলসগুলো রয়েছে অর্থাৎ কোন বেলারোর অন্তর্গত আপনারা নিশ্চয়ই জানেন ধরুন আমরা দিয়ে দিলাম এখান থেকে সোনারপুর বেলারোর মধ্যে আমরা পড়ছি এখান থেকে মৌজাটাও আপনারা পেয়ে যাবেন এখান থেকে সঠিক মৌজাটা আপনারা সিলেকশন করে দেবেন এখান থেকে জেল নাম্বারটাও আপনারা বসিয়ে দিতে পারবেন এবং খতিয়ান নাম্বার প্লট নাম্বার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের যে ডিটটা রয়েছে সেই ডিটের মধ্যে দেখবেন আপনাদের যে জায়গাটার মিউটেশন হচ্ছে সেই জায়গাটার কিন্তু একটা নির্দিষ্ট খতিয়ান নাম্বার থাকে এবং একটা নির্দিষ্ট প্লট নাম্বার থাকে তা এই খতিয়ার নাম্বার এবং প্লট নাম্বারগুলো অবশ্যই আপনারা যদি এল আর রেকর্ড থাকে যদি বেলআরও মিউটেশন হয়ে থাকে তাহলে আপনারা এলআর রেকর্ড পেয়ে যাবেন আর যদি বেলারও মিউটেশন না থাকে সেক্ষেত্রে আপনারা আর এস রেকর্ডও পেতে পারেন তা এল আর নাম্বার বা আর এস নাম্বার যে নাম্বারই থাকুক সিএস নাম্বার যেহেতু এখন উঠে গেছে এখন এল এবং আর এস নাম্বারও আপনারা পেয়ে যাবেন ধরুন আমরা জানি আমাদের এল আর খতিয়ান নাম্বার চারশো তাহলে আমরা এখানে এল আর খতিয়ানের জায়গায় আমরা চারশো ছাপ্পান্ন বসিয়ে দিলাম বসিয়ে আমরা এই যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নর মধ্যে আমাদের ক্লিক করতে হবে আর কিছু করতে হবে না ধরুন আমাদের এবার প্লট নাম্বার এটা কিন্তু খতিয়ান নাম্বার আর এই দিকের রয়েছে প্লট নাম্বার এবার ধরুন আমরা প্লট নাম্বারটাও জানি অর্থাৎ আমাদের যে দাগ নাম্বারটা রয়েছে সেই দাগ নাম্বারটা কিন্তু আমাদের এখান থেকে এলার দাগ আমরা জেনে গেছি ধরুন বাইশ তিরিশ তা আমরা বাইশ তিরিশটা বসিয়ে আমরা জাস্ট এখানে প্লাসের মধ্যে ক্লিক করব তো এইভাবে কিন্তু আপনাদের প্লটগুলো কিন্তু অ্যাড করতে হবে এবার আপনাদের ফ্ল্যাটটা যদি একাধিক প্লট নাম্বারে অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু টোটাল আলাদা আলাদা করে এখানে আপনারা ডাক নাম্বারটা বসাবেন এবং প্লাসের মধ্যে ক্লিক করে করে আপনারা অ্যাড করবেন এবং লাস্টে রয়েছে দেখুন ভিড় ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ড এরিয়া ডেসিমেল অর্থাৎ আপনাদের কিন্তু ডেসিমেল জানতে হবে অর্থাৎ কত ডেসিমেল আপনাদের জমি রয়েছে কত শতক আপনাদের জমি রয়েছে জমিটা যদি আপনারা জেনে ফেলে যে আপনাদের কত ডেসিমেল জমি রয়েছে বা আপনাদের কত শতক জমির মধ্যে সেই মিউটেশন হতে চলেছে তাহলে এখানে ডেসিমেলের ঘরে যখনই আপনারা সেই অংশটা বসিয়ে দেবেন ধরুন আমাদের দু ডেসিমেল জায়গা তা দু ডেসিমেল যখনই আমরা বসিয়ে দেবো এখানে কিন্তু দেখিয়ে দেবে এক কাটা তিন ছটা এখানে স্কোয়ার ফিটটা অটোমেটিক চলে আসবে অর্থাৎ আপনাদের এখানে ডেসিমেলটা বসালে আপনাদের এখানে কিন্তু কাটা ছটাক এবং স্কোয়ার ফিট কিন্তু অটোমেটিক এখান থেকে দেখিয়ে দেবে তো এখানে দেখুন লেখা রয়েছে ল্যান্ড এরিয়া ডেসিমেল টু কাটা ছটাক স্কোয়ার ফিট অটো ক্যালকুলেট অর্থাৎ আপনারা এখানে ডেসিমেলটা সবসময় বসাবেন রেসিমেল বসালেই কিন্তু অটোমেটিক কাটা ছটাক স্কোয়ার ফিট এই জিনিসগুলো টোটাল এখানে চলে আসবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের অ্যাড বাটনের মধ্যে ক্লিক করতে হবে তা যখনই অ্যাড বাটনে ক্লিক করবেন আপনাদের কিন্তু টোটাল ডিটেলসগুলো এখানে চলে আসবে আপনারা একবার দলিল দেখে সব জিনিসগুলো কিন্তু মিলিয়ে নেবেন এবার দেখুন টোটাল জিনিসগুলো অ্যাড করার পর আমাদের কিন্তু এখানে টোটাল কোয়ান্টম অফ ল্যান্ড এখান থেকে দেখিয়ে দিচ্ছে টোটাল কোয়ান্টম অফ ল্যান্ড ইন কাটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে টোটাল কোয়ান্টম অফ ল্যান্ড ইন ছটাক দেখিয়ে দিচ্ছে টোটাল কোয়ান্টম অফ ল্যান্ড ইন স্কোয়ার ফিট দেখিয়ে দিচ্ছে তা এগুলো আপনারা ভালো করে একবার মিলিয়ে নেবেন এবার দেখুন আরও একটু নিচে আমরা নেমে যাচ্ছি এখান থেকে দেখুন ক্লাসিফিকেশন অব দ্য ল্যান্ড অ্যাজ পার আর তো এখানে আরোয়ার কথার অর্থ হচ্ছে রেকর্ড অব রাইট যদি কেউ বিএলআ মিউটেশন করিয়ে থাকে তাহলে তার কিন্তু একটি পর্চা আসবে সেই পর্চাটাই কিন্তু আর আর অর্থাৎ যদি আমাদের কাছে বিএলআর রেকর্ড থাকে তাহলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট রেকর্ডের মধ্যে লেখা থাকবে যে জমিটির ক্যারেক্টার কি রয়েছে জমিটি হতে পারে শালি জমি হতে পারে জমিটি ডাঙা জমি হতে পারে জমিটি বাস্তু জমি বা পুকুরও অনেক সময় থাকে সেই জন্য বলছে আর রেকর্ডের মধ্যে কী রয়েছে জমিটির ক্যারেক্টার কী রয়েছে যদি বাস্তু থাকে তাহলে আপনারা এখানে বাস্তু লিখে দেবেন যদি শালি থাকে তাহলে আপনারা শালি লিখে দেবেন বা যদি ডাঙা থাকে আপনারা এখানে ডাঙা বসাতে পারেন তা যেটা পর্চার মধ্যে লেখা থাকবে সেই পর্চার লেখাটাই কিন্তু আপনাদের এখানে লিখতে হবে নেম অফ দ্য ল্যান্ড ওনার অকুপাইড অ্যাস পার আর তা আর এ কার নামে রেকর্ড হয়ে আছে অর্থাৎ পূর্ববর্তী সময় যার নামে ফ্ল্যাটটা ছিল বা পূর্ববর্তী সময় যার নামে জমিটা ছিল সেই নামটা বা কোম্পানির নামটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে নেম অব দ্য ল্যান্ড ওনার অকুপাইড অ্যাস পার আর এবং এখানে কিন্তু আপলোড স্ক্যান কপি অফ অল দ্য আরো আর পূর্ববর্তী সময় যার নামে জমিটা ছিল তার কাছে কিন্তু একটি আরো আর খতিয়ান নাম্বার থাকবে অর্থাৎ পর্চা থাকবে যাকে সোজা কথায় আমরা বাংলা কথায় বলি পর্চা তা পর্চাটা থাকলে কিন্তু এখানে আপনাদের পর্চাটা আপলোড করতে হবে দুই এমবির মধ্যে সেটা কিন্তু অবশ্যই আপনারা পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন জেপিজি হলেও কিন্তু আপলোড করা যাবে এবার একটু নিচে দেখতে পাচ্ছেন দ্য প্রেজেন্ট হোল্ডিং অ্যাসেসড অন নট তা আমাদের প্রেজেন্ট হোল্ডিংটা অবশ্যই অ্যাসেসমেন্ট করা হয়েছে অ্যাসেসমেন্ট না থাকলে কিন্তু আমাদের কাছে ট্যাক্সের রিসিপ্টটা থাকতো না পূর্ববর্তী সময় কিন্তু আমাদের ট্যাক্সের হোল্ডিংটা তৈরি হয়েছিল এবং সেই ট্যাক্সের হোল্ডিংটা যেহেতু তৈরি হয়েছে সেজন্য এখানে কিন্তু আমাদের অবশ্যই ইয়েস করা থাকবে তা পূর্ববর্তী সময় যদি আমাদের অ্যাসেসমেন্ট না করা থাকতো তাহলে কিন্তু আমাদের ট্যাক্সের বিলটা আমাদের নামে বেরোতো না সেক্ষেত্রে কিন্তু একদম নতুন করে হোল্ডিং নাম্বার জেনারেট সেক্ষেত্রে কিন্তু এখানে নো বাটনের মধ্যে আমাদের ক্লিক করতে হতো তা যেহেতু আমাদের পূর্ববর্তী সময় ট্যাক্সের বিলটা রয়েছে সেজন্য আমাদের কিন্তু এখানে ইএস বাটনের মধ্যে ক্লিক করা থাকবে এবং এখানে রয়েছে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার এবং যার নামে ট্যাক্সের বিলটা রয়েছে তার নামটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তা আমরা যেহেতু ওখান থেকে সিলেকশনটা করেছি এখানে কিন্তু অটোমেটিক তার নামটা কিন্তু চলে আসবে এবং তারপরে রয়েছে নেম অফ দ্য প্রেজেন্ট ল্যান্ড বিল্ডিং প্রপার্টি ওনার তা এখন যেহেতু আমরা বিল্ডিংটাকে কিনেছি বা আমরা যে জায়গাটা কিনেছি বা যে ফ্ল্যাটটা আমরা পার্চেস করেছি সেই প্রপার্টির মালিক কিন্তু আমরা এখন নিজেই তা সেই জন্য আমাদের নামটা এখানে বসবে অর্থাৎ রেজিস্টার ডিডের মধ্যে যার নামটা থাকবে সেই নামটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এখানে তার পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু আপনাদের বসাতে হবে এবং এমবির মধ্যে কিন্তু এখানে লাস্ট ট্যাক্সের রিসিপ্টটা কিন্তু আপনাদের বসাতে হবে কারণ পূর্ববর্তী সময় যার নামে ট্যাক্সের বিলটা ছিল সেই ট্যাক্সের বিলটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে ওয়েদার দ্য ট্রান্সফার ভেন্ডার ইজন এসিসি অফ মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপাল কর্পোরেশন অর নট অর্থাৎ যার থেকে জমিটি পার্চেস করেছি তার নামে কি মিউনিসিপ্যালিটিতে আগে ট্যাক্স পে হয়েছে অর্থাৎ তার নামে কি ট্যাক্সের বিল জেনারেট হয়েছে অবশ্যই ট্যাক্সের বিল জেনারেট হয়েছে সেজন্য কিন্তু এখান থেকে আমরা ইএস বাটনের মধ্যে ক্লিক করে রেখেছি এবং লাস্ট যে ফোর্থ কোয়ার্টার ট্যাক্সটা আমরা পে করেছি একদম কারেন্ট ট্যাক্স সেই ট্যাক্সের ফোর্থ কোয়ার্টার কিন্তু আপনাদের এখান থেকে বসাতে হবে অর্থাৎ ফোর্থ কোয়ার্টার দু হাজার চব্বিশ এরপর কিন্তু আপনাদের নিচে এসে এখান থেকে ডিট ডিটেলস অফ দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন বসাতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিট ডিটেলস অফ দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন তো এখান থেকে ডিট টাইপের জায়গা আপনারা দিয়ে দেবেন আপনাদের যে ডিটটা হচ্ছে সেই ডিটটা অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে দেবেন যে সেল ডিট বা গিফট ডিট যে ডিটটা আপনাদের মাধ্যমে মিউটেশন হচ্ছে সেই ডিটটা কিন্তু আপনাদের ডিটের মধ্যেই লেখা থাকবে নতুন রেজিস্ট্রিকে তো ডিটের মধ্যে যেটা লেখা থাকবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করবেন যদি সেলের মাধ্যমে আপনাদের সম্পত্তি হস্তান্তর হয় তাহলে আপনারা সেল ডিট দিয়ে দেবেন যদি বাবা মা তাদের সম্পত্তির ছেলে মেয়েকে গিফট করে যায় তাহলে কিন্তু গিফট ডিট দেবেন এছাড়া অনেক সময় লিস্ট ডিট থাকে অ্যাসাইনমেন্ট ডিট থাকে পার্টিশান ডিট থাকে যদি পার্টিশান করে আপনাদের ডিটটা হয় তাহলে আপনারা পার্টিশান ডিট দিয়ে দেবেন এখানে আরও কিছু রয়েছে এক্সচেঞ্জ ডিড রয়েছে পার্টটা ডিট রয়েছে তবে বেসিক্যালি সেল ডিট গিফট ডিট লিস্ট ডিট এই কটা জিনিসই কিন্তু ম্যাক্সিমাম টাইমে কাজে লাগে তাই এখান থেকে আপনার ডিট টাইপের জায়গায় আপনারা এখান থেকে সেল ডিট বসিয়ে দেবেন যেটা সঠিক সেটা আপনারা দেবেন এখান থেকে ডিট নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের ডিটের একদম রাইট সাইডে ফার্স্ট পাতায় থাকবে ডেট অফ রেজিস্ট্রেশন কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা এখানে বসাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করার ডেটটা কিন্তু এখান থেকে আপনাদের বসাতে পারবেন রেজিস্টার অফিস কোন জায়গায় আপনাদের ডেটটা রেজিস্টার হয়েছে সেই রেজিস্টার অফিসটা কিন্তু এডিএসআর বলে লেখা থাকে সেই এডিএস সোনারপুর এডিএস আর এডিএসআর আলিপুর যেটা সঠিক সেটা কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন এই মুহূর্তে যে জমিটি আপনারা ক্রয় করেছেন তার মার্কেট ভ্যালু কত রয়েছে সেই মার্কেট ভ্যালুটা কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন এবং পুরো ডিটটার কিন্তু একটি পিডিএফ ফাইল আপনাদের দুই এমবির মধ্যে কিন্তু এখান থেকে আপলোড করতে হবে অবশ্যই আপনারা আপনারা কিন্তু কিন্তু পুরো অরিজিনাল ডিডের কালার কপি সাইড আপনাদের স্ক্যান করতে হবে এবং কিন্তু অবশ্যই মধ্যে হতে হবে তারপর যখনই আপনারা এখানে অ্যাড বাটনের মধ্যে ক্লিক করবেন আপনাদের কিন্তু টোটাল জিনিসটা কিন্তু এখানে দেখুন অ্যাড হয়ে গেছে এবার আপনাদের যে কাজটি করতে হবে এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করে কিন্তু আপনাদের টোটাল দুই এমবির মধ্যে কিন্তু ডিটটাকে আপলোড করে দিতে হবে যখনই আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন আপনাদের কিন্তু ডিটটা দেখাবে তো এখান থেকে কিন্তু আপনার ডিটটা আপলোড করে দেবেন তা দেখুন আমাদের এখানে কিন্তু কতগুলো ডকুমেন্টস এটা ভেরিভারি ইম্পর্টেন্ট সবাইকে দেখে রাখা দরকার এই মিউটেশন কাম সেপারেশনে অ্যাপ্লাই করতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে দেখুন এখানে কিন্তু আধার কার্ড আমরা রেখেছি আধার কার্ডের জয়েন্ট লাগবে যেহেতু আমাদের দুজনের নামে আমরা জমিটা কিনেছি সেই জন্য আমাদের দুজনের আধার কার্ড একসঙ্গে আমরা পিডিএফ ফাইলে রেখেছি এখানে কিন্তু সিসি রয়েছে অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট এই কমপ্লিশন সার্টিফিকেটও কিন্তু আপনাদের লাগবে এখানে কিন্তু ডিটটা রয়েছে অর্থাৎ রেজিস্টার ডিট এখানে কিন্তু মাস্টার প্ল্যান রয়েছে অর্থাৎ আপনাদের বিল্ডিং প্ল্যানটা কিন্তু এখান থেকে বসাতে হবে এবং সিগনেচার রয়েছে এবং ট্যাক্স আপ টু ডেট রয়েছে এবার আমি দেখাচ্ছি আপনাদের কোন কোন জায়গায় কোন ডিটেলসগুলো লাগবে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ডিভল্ভ টাইপ ডিভল্ভ ডিটেলস অফ দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন এই কথাটি অর্থ হচ্ছে মিউটেশনের অধীনে সম্পত্তির বিশদ বিবরণ এবার কিন্তু আপনাদের সম্পত্তির বিশদ বিবরণগুলো এখান থেকে আপলোড করতে হবে এবার দেখুন এখানে একটু লেখা রয়েছে ইফ দ্য প্রপার্টি ইজ ডিভল্ভ আপন সেপারেশন আপলোড স্ক্যান কপি অফ দ্য ডিউলি রেজিস্টার সেপারেশন ডিট এখানে কিন্তু আপনাদের সেপারেশন ডিটটা আপলোড করতে হবে অর্থাৎ যেটা আপনাদের রেজিস্ট্রিকৃত ডিট সেই ডিটটা কিন্তু আপনাদের এখানে সেপারেশান ডিটটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই দুইএমবির মধ্যে হতে হবে এবং এখান থেকে বলছি যে সেপারেশন সাইট প্ল্যান ডিউলি সাইন্ড অ্যান্ড স্ট্যাম্প বাই দ্য লাইসেন্সি বিল্ডিং সার্ভেয়ার আর্কিটেক্ট অফ দ্য অ্যাপ্লিকেট এবং আপনাদের একটি বিল্ডিং প্ল্যান অবশ্যই লাগবে যেটি আর্কিটেক্ট দ্বারা রেজিস্ট্রিত বিল্ডিং প্ল্যান এবং তার মধ্যে কিন্তু সার্ভেয়ারের স্ট্যাম্প লাগানো থাকবে এবং সাইন থাকবে এটা কিন্তু আপনাদের এখান থেকে আপলোড করতে হবে এই দুটো ডকুমেন্টস কিন্তু আপনাদের এখান থেকে আপলোড করতে হবে আরও একটু নিচে নেমে যাচ্ছে এখান থেকে দেখাচ্ছে কনস্ট্রাকশন ডিটেলস অব দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন এবার কিন্তু আপনাদের কনস্ট্রাকশন ডিটেলস সব ডিটেলসগুলো বসাতে হবে সেই জায়গাটা কিন্তু পুরো বিল্ডিং এর একটা সিসি সার্টিফিকেট থাকবে অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট সেই কমপ্লিশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রমোটারের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন তা সেই কমপ্লিশন সার্টিফিকেটটা আপনাদের কিভাবে আপলোড করতে হবে এখানে দেখুন কনস্ট্রাকচার ডিটেলস অফ দ্য প্রপার্টি অ্যাপ্লাইড ফর মিউটেশন এখানে আপনারা দেখবেন পাকা বিল্ডিং উইথ আরসিসি রুপ এটা আপনারা দেবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে যদি ভ্যাকেন্ট ল্যান্ড হয় তাহলে আপনারা ভ্যাকেন্ট ল্যান্ড দিতে পারেন যদি সেমি পাকা বিল্ডিং হয় তাহলে সেমি পাকা বিল্ডিং দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু ফ্ল্যাট সেজন্য আমরা পাকা বিল্ডিং উইথ আরসিসি রুপ দেবো এবং এখান থেকে ফ্লোর টাইপের জায়গায় ফ্লোর মেড অফ সিমেন্ট ফ্লোর মেড অফ মোজাইক এটা আমরা দেবো ফ্লোর মেড অফ মোজাইক যেহেতু মোজাইক করা রয়েছে এবং ফ্লোর রয়েছে সেজন্য আমরা ফ্লোর মেড অফ মোজাইক দেবো এবার দেখুন এখানে রয়েছে ওয়েদার কমপ্লিশন সার্টিফিকেট হাজবিন ইস্যুড বাই দ্য মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আমরা এখানে ইএস করা রয়েছে অবশ্যই এস দেবো এবং এখানে কমপ্লিশন সার্টিফিকেট একটা নাম্বার থাকবে যেহেতু আমাদের সিসি করা হয়েছে সেই জন্য এই সিসি নাম্বারটা আমরা বসিয়ে দেবো এবং কমপ্লিশন ডেটটার মধ্যে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে যে কবে কমপ্লিশন ডেটটা কমপ্লিট হয়েছে তাই এটা আমরা ডেটটা এখান থেকে সিলেকশন করবো অর্থাৎ বিল্ডিংটা কবে কমপ্লিট হয়েছে এবার দেখুন এখানে কমপ্লিশন সার্টিফিকেটটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে দুইএমির মধ্যে এবং এখানে বিল্ডিং প্ল্যান স্যাংশন নাম্বারটাও কিন্তু আপনাদের দিতে হবে তা সিসি সার্টিফিকেটের মধ্যে কিন্তু সব ডিটেলসগুলো রয়েছে সিং প্ল্যান স্যাংশন ডেট কবে বিল্ডিং প্ল্যানটা স্যাংশন হয়েছে সেটাও কিন্তু আপনাদের এখান থেকে ডেটটা চুজ করতে হবে তা টোটাল জিনিসগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবার ডিক্লারেশন কলাম রয়েছে এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু আপনাদের সিগনেচার আপলোড করতে হবে যদি একাধিক ব্যক্তি একসঙ্গে মিউটেশন অ্যাপ্লাই করে তাহলে এখান থেকে কিন্তু বোথ হোল্ডারদের কিন্তু একসঙ্গে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে অর্থাৎ সিগনেচার এখান থেকে কিন্তু আপলোড করতে হবে এবার অনেকের কাছে প্রশ্ন রয়েছে আমরা তো অন্য ক্যাটাগরির মিউটেশন করবো আমরা মিউটেশন কাম সেপারেশন না করে বংশ পরম্পরায় যে মিউটেশন হয় সেটাতে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে তাহলে ডকুমেন্টস কি কি লাগবে দেখুন বন্ধুরা মিউটেশনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা ডকুমেন্ট সেট লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হবে যদি ডিউ টু সাকসেশন হয় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসের লিস্ট অন্য হয়ে যাবে দেখুন এখানে ডিউ টু সাকসেশনের একটা মিউটেশন আমি অ্যাপ্লাই করেছি থেকে কিন্তু ডিভল্ট টাইপসের জায়গায় আমরা অনেক রকমের ডকুমেন্টস সাজিয়েছি এখানে প্রথমে দেখুন ডিট সার্টিফিকেট বা ল্যান্ড পর্চা আপনাদের আপলোড করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে দেখুন ডেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দা রে রেকর্ডেড ওনার যদি রেকর্ডেড ওনার মারা যায় সেক্ষেত্রে কিন্তু ডেট সার্টিফিকেট দিতে হবে এইসব ক্ষেত্রে কিন্তু ওয়ারিশান অ্যাফিডিডিভিভটাও লাগবে কারণ মিউটেশন ডিউ টু সাকসেশন হলে এই সব ক্ষেত্রে কিন্তু ওয়ারিশান অ্যাফিডিভিটও আপনাদের লাগবে কারণ মিউটেশন ডিউ টু সাকসেশন হলে আপনাদের ওয়ারিশন অফিডেভিট কিন্তু দেখাতে হবে এছাড়াও লিগাল হিয়ার সার্টিফিকেট অফ দ্য সাকসেসার এটাও কিন্তু আপনাদের দিতে হবে অর্থাৎ ওয়ারিশন কাউন্সিলার সার্টিফিকেট আপনাদের লাগবে এছাড়াও ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ কারা কারা জীবিত রয়েছে কারা কারা মৃত রয়েছে সব ডিটেলসগুলো কিন্তু আপনাদের দিতে হবে তারপর কিন্তু একদম নিচে এসে আপনাদের সাবমিট করতে হবে তা যখনই আপনারা সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার চলে আসবে সেই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনারা আবার স্টেটাস চেক করতে পারবেন এবার অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে আমরা অনেকদিন আগে তো মিউটেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আমাদের কী দেখাবে বা কী কী প্রসেসগুলো রয়েছে দেখুন বন্ধুরা অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাদের যদি কোনো রকম ডেফিসিয়েন্সি থাকে অর্থাৎ মিউটেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় আপনাদের কোনো ডকুমেন্টসের যদি ইনকমপ্লিট থাকে বা আপনাদের ডকুমেন্টসের যদি অভাব থাকে বা সঠিক ডকুমেন্টস যদি আপনারা না সাবমিট করেন তাহলে কিন্তু পনেরো থেকে আঠেরো দিন পরে আপনাদের পোর্টালে গিয়ে রিমার্ক্স বলে একটি লেখা আসবে সেই রিমার্কের মধ্যে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে আপনাদের অনলাইনে মিউটেশনে কোন কোন জিনিসগুলো ডেফিসিয়েন্সি রয়েছে অর্থাৎ কোন কোন জিনিসগুলো আবার নতুন করে আপনাদের আপলোড করতে হবে বা কোন কোন প্রবলেমগুলো আপনাদের রয়েছে সেগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন এছাড়াও মোবাইলে মেসেজেও কিন্তু আপনাদের চলে আসবে তা সেই জিনিসগুলো দেখে আপনারা কিন্তু আবার আপলোড করতে পারবেন অর্থাৎ আপনারা আবার রিসাবমিট করতে পারবেন তাই এইভাবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের সঠিক অনলাইন ফর্ম ফিল আপ এবং আপলোড প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিমার্কস আসবে এবং রিমার্কস রিমার্ক্সগুলো কিন্তু আপনাদের কারেকশন করে দিতে হবে ধাপে ধাপে তা যখনই আপনাদের সঠিক সব জিনিসগুলো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে পেমেন্ট অপশান চলে আসবে এটা কিন্তু ডাইরেক্ট নবান্ন থেকে আসবে এবং নোডাল অফিসার কিন্তু এটাকে গ্র্যান্ড করবে তা পেমেন্ট অপশান আসার পর আপনাদের পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে আমাদের কত টাকা পেমেন্ট আসবে দেখুন বন্ধুরা এই মুহূর্তে যে মিউটেশনের রেট রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মার্কেট ভ্যালুর ওপর আপনাদের নির্ভর করবে অর্থাৎ আপনাদের প্রোপার্টি ভ্যালু কী রয়েছে সেই প্রপার্টি ভ্যালুর উপরে কিন্তু ওয়ান পার্সেন্ট হতে পারে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হতে পারে এরকম কিন্তু একটা রেট চলছে অর্থাৎ তিরিশ লাখ টাকার যদি সম্পত্তি হয় তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা আপনাদের মিউটেশন পারপাসে খরচ হবে তো এরকম ভাবে আপনারা মিউটেশনে অ্যাপ্লাই করুন মিউটেশন অ্যাপ্লাই করবার পর কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি যতটুকু পারবো আপনাদের হেল্প করবো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন